بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعت أبو عبد الرحمن بھائی কুয়েত থেকে আপনি প্রশ্ন করেছেন আহলে হাদিস কারা আহলে হাদিসের উত্তর উৎপত্তি কখন থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম বুঝতে হবে আহলে হাদিস শব্দ অর্থ কি। আহলে হাদিস অর্থ হচ্ছে হাদিসের খাঁটি অনুসারী। তো আহলে হাদিসের উৎপত্তি তো এখন থেকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন থেকে আসেন তখন থেকে এর উৎপত্তি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাধ্যমে হাদিস বর্ণনা শুরু হয়েছে। হাদিস কাকে বলে? হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম, সমর্থন, এই তিনটে জিনিস যেটা রসুলাম করেন এটাকে হাদিস বলে। তো এই হাদিস রসুল্লাহ সাল্লাম হাদিস সাহাবাদের যুগ থেকে শুরু হয়েছে। আহলে হাদিস মানে ওইখান সময় থেকে মানা শুরু হয়েছে, আর এটা কেয়ামত পর্যন্ত চলবে। যারা কোরআন ও হাদিসকে মেনে চলবে তারাই সফল কাম। তো হাদিসের অনুসারী মানে হাদিস রসুল হাদিসের অনুসারী, হাদিসকে অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন 1400 বছর আগে সূরা নিসার 15 নম্বর আয়াত, মাইয়ুতে রসুল ফাকাত আতা আল্লাহ, যে রসুলকে মানল সেই আল্লাহর আনুগত্য করলো। রসুলকে মানা মানে হাদিস, হাদিস ছাড়া রসুলের কীভাবে মানবে? রসুলের কথাকে মানা মানে হাদিস মানা, রসুলের কর্মকে মানা মানে হাদিস মানা, রসুলের সমর্থনকে মানা মানে হাদিস। মাইয়ুতে আর রসুল সূরা নিসার 80 নম্বর আয়াত, মাইয়ুতে আর রসুল ফাকাত আতা আল্লাহ, মানে যে ব্যক্তি হাদিস অনুসরণ করলো সেই আল্লাহর আনুগত্য করলো। হাদিসের অনুসরণ করা মানে রসুলের আনুগত্য করা, কারণ রসুলের আনুগত্য আমরা রসুলকে তো দেখি নাই, কিন্তু রসুলের হাদিসের মাধ্যমে আমরা আনুগত্য করছি। আর সাহাবারা সরাসরি রসুলের আনুগত্য করতো, তারা আহলে হাদিস ছিলেন, তারা হাদিসকে মানতেন, মানে হাদিস অর্থ হলে হাদিসের অনুসারী। তো সাহাবারা সর্বপ্রথম সর্বদিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে, হাদিসের দিক দিয়ে তারা 1 নম্বরে আছেন, তারা খাঁটিভাবে রসুলের অনুসারী ছিলেন। তারপরে তাবিন, তারপরে তাবি তাবিন যুগ যুগ ধরে এবং কিয়ামত পর্যন্ত তারা হাদিসের সহি অনুসারী হবে, তারাই সফল কাম। তাহলে এটা হাদিসের, আহলে হাদিসের উৎপত্তি রসুল সামের জামানার থেকে আসছে, আর কেমন পর্যন্ত সেটা টিকে থাকবে। রসুল বলছে লাতজারু তাইফাতি মানসুরাতুন জাহিরাতুন আল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা, মানে আমার একটা দল এই সহি হাদিসের উপর কেমন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু হাদিস অনুসারী সারা বাকি যারা রয়েছে মাঝহাব অনুসারী মুকাল্লেদ, এদের এরা তো রসুলের জমানা ছিল না, সাহাবানদের যুগেও ছিল না, তাবিনদের যুগে ছিল না। তবে তাবিন 400 হিজরির পর এই মাঝহাবের অনুসারী, মাঝহাব মাঝহাবের যে একটা বিরাট ভাগাভাগি এটা শুরু হয়েছে 400, রসুল সামনে মারা যাওয়ার 400 বছর পর, যার কোনো অস্তিত্ব না কোরআনে আসে না হাদিস আসে। মানুষ কবরে গেলে তাকে এই হাদিসের অনুসরণ, রসুলের অনুসরণের কথাই জিজ্ঞাসা করাবে, মান নবী হোক তোমার নবীকে, তুমি কি নবীর অনুসরণ করতে কিনা। তো যারা নবীর অনুসরণ করছে হাদিস মেনে চলে তারাই বলতে পারবে বিনা বাধা, একার খুশি মনে বলতে পারবে যে হ্যাঁ আমার নবী রসুল্লাহ সাল্লাম, কারণ আমি ওনার অনুসারী ছিলাম, হাদিসের অনুসারী ছিলাম। আর যে মাঝহাব মানেছে বা অন্য কিছু মানেছে সে তো বলতে পারবে না, কারণ যারা রসুলকে ভালোবাসে রসুলকে অনুসরণ করে তারাই হাদিস অনুসারী। আর যারা রসুলকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে সম্মান বেশি করে তাকে অগ্রাধিকার রসুলের উপরে, তারা হচ্ছে মুকাল্লেদ অথবা মাঝহাব মাঝহাবি অথবা পীর মুরিদি অথবা সুফিবাদ। তো সুফিবাদ শিয়া পৃথিবীতে যারা সুফিবাদ বা শিয়া বা মুকাল্লেদ মাঝহাবের অনুসারী, তারা সবসময় রসুল্লাহ সাল্লামকে পিছনে ফেলে তাদের সামনে যারা তাদের যে ইমাম আছে বুজুর্গ ওদের কথাকে অগ্রাধিকার দিয়ে থাকে, এবং যারা হাদিসের অনুসরণ করে তাদেরকে তারা কটাক্ষ করে, তাদেরকে তারা ব্যঙ্গ করে, তাদেরকে বলে লা মাযহাবি অথবা গায়ের মুকাল্লেদ। গায়ের মুকাল্লেদ মানেই হাদিসের অনুসারী, মাশাআল্লাহ, এটা তো সুন্দর কথা। মুকাল্লেদ না, মুকাল্লেদ হওয়াটা তো এটা অপমানের জিনিস, যে রসুলকে বাদ দেওয়া অন্য কারোর মানে হাতে নিজের গলায় রশি দিয়ে অন্য কারোর হাতে দিয়ে দেওয়া এবং তার পিছনে পিছনে ঘোরা রসুলকে বাদ দিয়ে। পৃথিবীতে মানুষ 3 প্রকারের রয়েছে, 3 দলে বিভক্ত মুসলমানদের মধ্যে। 1 নম্বর হচ্ছে মুরিদ, যারা নাকি পিঞ্জরায় বন্দি, যে কোনো একটা মুরিদ অনেক অনেক পীর, পীর হাজার হাজার দল অনেক, কারণ এগুলো বাতিল পথ, এজন্য পীর একজন না, এক একজনের পীরের আদর্শ এক এক রকম,
এবং শত শত পীর রয়েছে, এক পীরের দলের সাথে আরেক পীরের কোনো ধরনের সম্পর্ক নাই, তাদের মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব রয়েছে পরস্পর, কারণ তারা নিজস্ব নিজস্ব মন গড়া আদর্শ, তারা রসুল ইসলামকে বাদ দিয়ে সাহাবাদের আদর্শ বাদ দিয়ে নিজস্ব মন গড়া আদর্শ তৈরি করেছে। এটা হচ্ছে মুরিদ। তাহলে পৃথিবীতে তিন ভাগের এক ভাগ মুসলমান মুরিদ, আরেক ভাগ হচ্ছে মুকাল্লেদ। মুকাল্লেদ যারা নাকি এই যে মাঝহাবের অনুসারী, ইমামের অনুসারী, তারা হচ্ছে মুকাল্লেদ। তারা রসুলকে চিনে না, তারা হাদিসকেও জানে না, হাদিস সামনে আসলে তারা মানবে না। তারা হচ্ছে মাঝহাবে যেটা আছে সেটা যদি হাদিসের পরিপন্থী হয় সেটাই তারা মানবে। তারা এরা হচ্ছে মুকাল্লেদ। তারা বলে যে হাদিস তারা মানার তাদের যোগ্য নাই, তারা ওই ভায়া হইয়া ইমামের মাধ্যমে বুঝবে, তো ইমামের সাথেও তাদের সাক্ষাৎ হয় নাই। তারা বলে রসুলকে আমরা দেখিনি, আমরা বুঝি না, আমরা ইমামের মাধ্যমে, ইমামরে কোথায় দেখেছে তারা। তাহলে এটা হচ্ছে যাদেরকে বলে মুকাল্লেদ, অনেক বড় বড় আলেম কিন্তু তারা মুকাল্লেদ, তারা বলে আমরা মুকাল্লেদ। আর দুই নম্বর তিন নম্বর হচ্ছে মুত্তাবে, আমরা মুত্তাবে। মুত্তাবে অর্থ হচ্ছে যারা মুরিদোনা, মুকাল্লেদোনা, গাইরে মুকাল্লেদ, যারা মুকাল্লেদ না, তারা কি মুত্তাবে, আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবা করি, অনুসারী অনুসারী। তো রসুল সামনে ইত্তেবা করলেই তাদেরকে এখন সবাই বলে আহলে হাদিস, বলে মাজহাবি। তারা নিজেরাও জানে যে যারা হাদিসের অনুসারী, হাদিসের অনুসারী, এটা উৎপত্তি তো রসুলের জমানার থেকে হবে, শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর বাকি যারা নাকি মাঝহাবি, তারা আবার ঈসা আলাইহিস সালাম আসলে তাদের মাঝহাব শেষ হয়ে যাবে, কারণ ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে নামবেন তখন মাঝহাব এগুলা সমস্ত এই পদ দল মত এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। তখন রসুল্লাহ সাল্লামের সহি হাদিস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম সারা বিশ্ব পরিচালনা করবেন, তখন আবার সবাই পৃথিবীর সমস্ত মানুষ আহলে হাদিস হয়ে যাবে, হাদিসের অনুসারী হয়ে যাবে, সহি হাদিসের অনুসারী। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত রসুল্লাহ সাল্লামকে ভালোবাসা এবং ওনার সহি হাদিসের অনুসারী হওয়ার, এর অনুসারীর মধ্যে যেন আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করেন, কবুল করেন, এইভাবে থাকেন। কারণ রসুলের অনুসারী হলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করবেন, আর রসুলের অনুসারী না হলে আমাদের আমল যত ভালো হোক, যত উত্তম হোক পৃথিবীর মানুষের কাছে, সেটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হাশরে 7 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুদু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। এখানে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদেরকে রসুল যা দেন, রসুল যা দেন সেটাই গ্রহণ করো, রসুল তোমাদেরকে যা নিষেধ করেন সেটা তোমরা ছেড়ে দাও, এবং এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তাআলা কঠিন শাস্তি দানকারী। এখানে রসুলের অনুসরণের কথা আর ওনার নিষেধকে ছেড়ে দেওয়ার কথার সাথে আল্লাহ বলেছেন ভয় করো আল্লাহকে, এবং এমন ভয় করো যে আল্লাহ কিন্তু কঠিন শাস্তি দিবে। কঠিন শাস্তি কাদেরকে দিবেন, যারা নাকি নিজেকে হাদিস মানে না, বলে যে আমরা গাইরে মুকাল্লেদ, আমরা মুকাল্লেদ, আমরা গাইরে মুকাল্লেদের কথা শুনি না, আমরা সবাই মুকাল্লেদ। মুকাল্লেদ মানে কি, তারা হাদিসের অনুসারী না, তারা ইমামের অনুসারী, মাজহাবের অনুসারী। তো এই জন্য তাদের উপর বিরাট কঠিন অবস্থা অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া করি আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এই বুঝ দিয়ে দেখ যে জীবনের সর্বক্ষেত্রে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রসুলকে, এবং রসুলের সহি হাদিস সামনে আসলে তখন কোনো ব্যক্তিত্বের আদর্শ মানা যাবে না, সমস্ত ব্যক্তিত্বের আদর্শকে ছেড়ে দিয়ে রসুলের আদর্শকে গ্রহণ করলেই সেই সফল কাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সফলতার উপর প্রতিষ্ঠিত রাখুক। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বিরাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ।